নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। পাটিসাপটা মোটামুটি আমরা সবাই বানাতে পারি, তো আমি যেভাবে বানাই সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাটিসাপটা এমনই একটা সুস্বাদু পিঠা যেটা হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তেই খাওয়া যেতে পারে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ নতুন রেসিপি আপলোড হলে খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাউল নিয়ে নিয়েছি। বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো চালের আটা, মানে চালগুড়ি। এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে ঘরেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো ময়দা। ময়দাটা দিলে কিন্তু খুব সফট হয়। আর খুব সামান্য একটু নুন দিচ্ছি, নুনটা কিন্তু একটু কমই দেবেন, কারণ মিষ্টি জিনিসে নুন বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। এবার এতে আমি দুধ অ্যাড করছি। আমি কিন্তু দুধ দিয়ে ব্যাটারটাকে গুলবো। দুধটা কিন্তু নর্মাল, ঠান্ডাও নয় আবার গরমও নয়। আপনারা চাইলে কিন্তু দুধ আর জল দুটোই কিন্তু অ্যাড করতে পারেন, মানে অল্প একটু দুধ অল্প একটু জল। এবং দুধটা আমি কতটা দেব সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, যতক্ষণ না ব্যাটারটা খুব ভালো করে গোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখনো দুধটা দিয়ে যাব। আরো একটু দুধ দিয়ে দিলাম, খুব ভালো করে মিশাতে হবে। দেখুন, আরো একটু দুধ অ্যাড করে দিন, দুধটা যেন গরম না হয় আর না হয় ঠান্ডা হয়। দেখুন, ব্যাটারটা মোটামুটি এখন তৈরি হয়ে গেছে, মানে আমার লাগলো এখানে 2.5 গ্লাসের মতো দুধ। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এটা নলেন গুড়। আমার কাছে এর নলেন গুড়ের পাটালি ছিল, সেটাকে আমি জল দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। সেটা ঠান্ডা করে আমি এটার সঙ্গে মিশিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা। দেখুন, বেশ বেশ ভালো রকমের পাতলা লাগছে, এরকমই কিন্তু হবে ব্যাটারটা এখন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই, বাকি প্রসেসটা। এবার আমি নিয়ে নিচ্ছি কড়াইতে 1 গ্লাস মতো জল। জলটা দেখুন ভালো রকম গরম হয়ে গেছে। এইবার আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা যেন ফুল ফ্যাট হয়, খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর কিন্তু আবার গ্যাসের চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এবার হিটটাকে কিন্তু মিডিয়াম আর লো এর মাঝখানে রাখবেন, কখনোই কিন্তু হিটটা বাড়িয়ে দেবেন না। খুব ভালো করে এটাকে কিন্তু নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে যাতে এতে নিচে লেগে না যায়। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন সুগার। আপনারা চাইলে কিন্তু এমনি সুগারও দিতে পারেন, তবে গুড়টা দিলে কিন্তু ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। সে কারণে আমি নেক্সট আর একটা রেসিপি নিয়ে আসবো, তাতে গুড় অ্যাড করলে কিভাবে করবেন সেটা আমি সেখানে আপনাদের বলে দেবো। এটা নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে। দেখুন, আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে। তবে হিটটা কিন্তু কখনোই বাড়াবেন না, হিটটা কিন্তু মিডিয়াম আর লো এর মাঝখানে রাখবেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আরো শুকনো করতে হবে এটাকে। আরো অনেকটা শুকনো হয়ে গেছে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে, দেখুন এখন দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে পাকটা আমার হয়ে গেছে, ক্ষীরের পাকটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এই পর্যন্তই করবেন, এর থেকে বেশি করলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর এটা কিন্তু খুব শক্ত হয়নি, আবার খুব নরমও হয়নি, মানে পাতলাও হয়নি, ঠিক এই রকমটাই করবেন। এবার ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, যতটা পাতলা রেখেছিলাম তার থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই তৈরি করতে হবে,
খুব বেশি পাতলাও হয়ে যাবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমই হবে। এবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি আর এটাকে একটু বেশ ভালো রকম গরম করে নিয়েছি প্যানটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘি দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ব্রাশ করতে পারেন, তবে আমি বলবো ঘি দিয়ে ব্রাশ করলে কিন্তু অনেক বেশি ভালো খেতে হয়, অনেক সুন্দর একটা গন্ধ ছাড়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা মতো ব্যাটার। এখন কিন্তু গ্যাসের হিটটা কমিয়ে দিয়েছি। এবার এ দেখুন এই রকম ধরনের কার্ড কিন্তু মোটামুটি সবার ঘরেতেই থাকে, কারণ নতুন জামা কাপড় আসলে সেই কার্ডটা খুলে রেখে দেবেন এবং সেটাকেও বেশ কিছুদিন পর রাখার পর একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার কার্ডটা দিয়ে স্প্রেড করলে কি হয়, রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হয় আর অনেক বেশি সুন্দর হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পুরটা সাইডের দিকে, দিয়ে এটা এইভাবে ঠিক মুড়ে দেবেন, দিয়ে একটু স্পেটুলাটা দিয়ে একটুখানি স্প্রেড করে দেবেন, যাতে পুরটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, যতটা পছন্দ অনেকটা দিলেও দিতে পারেন, অসুবিধে নেই এতে। ঠিক এইভাবে আমি স্প্রেড করে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে, আবারও একটু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পর আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম আর এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে স্প্রেড করে দেবো। এটাও কিন্তু করতে পারেন, এটা করলে মাঝখানটা একটু মোটা থেকে যায়, তার জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, লো হিটে অবশ্যই করবেন। ঢাকা দেওয়ার পর 1 মিনিট পর এটা সাইডটা এইভাবে দেখুন খুলে নিতে হবে, সাইডটা কিন্তু এমনি আপনা খুলে যায়, কোনো অসুবিধা হয় না। দেখুন সাইডটা কি সুন্দর খুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরটা। দিয়ে এইভাবে কেক পাল্টে দিতে হবে। চেপে চেপে স্প্রেড করে দিতে হবে পুরটাকে। এই সময় খুব নরম থাকে, সেই জন্য উঠতে অসুবিধে তুলতে অসুবিধে হয়। এভাবে আমি সবগুলোকেই প্রায় বানিয়ে নেবো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। মাঝখানটায় দেখুন কেটে আমি দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু অনেকটাই সফট হয় খেতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবেন। আর নতুন রেসিপি নিয়ে আসবো আগামী পর্বে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।